যে কোনো কারণবশত আপনি কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখছেন, এখন আপনি চাচ্ছেন তাকে আনব্লক করে দিতে, মানে তার ব্লকটি খুলে দিতে চাচ্ছেন, কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর উপর থেকে থ্রি ডট পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেটিংস অপশনে, সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এই প্রাইভেসি, প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে ব্লক কন্ট্যাক্টস এটা আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিস্ট দেখতে পারবেন, আপনি যাদেরকে আপনি ব্লক করে রাখছেন। আমার এখানে আমি একজনকে ব্লক করে রাখছি, এবং আপনি যদি একের অধিক ব্যক্তিকে আপনি যদি ব্লক করেন তাদের সকল লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখন আনব্লক করার জন্য তার এই কন্ট্যাক্ট কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে শো করবে আনব্লক, আপনি আনব্লক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই পার্সনটি কিন্তু আনব্লক হয়ে গেছে, এর মানে হচ্ছে তার ব্লক খুলে গেছে। এখন আপনি চাইলে তাকে মেসেজ দিতে পারেন বা কল দিতে পারেন, এবং সেও চাইলে আপনাকে মেসেজ বা কল দিতে পারবে। এই মাধ্যমে খুব সহজে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখেন তার ব্লক খুলে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে।